হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাকিক ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল। আজকে আমরা আইসোমেট্রিক প্রজেকশনের ফোর্থ ফিগার নিয়ে আলোচনা করব। পুরো ইনফরমেশন পেতে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। তো এখানে আমাদের যেই দুটো ভিউ দেওয়া আছে, উপরেরটাকে আমরা ফ্রন্ট ভিউ ধরব এবং নিচের যেই ভিউটা দেওয়া আছে এটাকে আমরা টপ ভিউ ধরব, ফার্স্ট অ্যাঙ্গেল অর্থোগ্রাফিক প্রজেকশনের ক্রাইটেরিয়াটাকে মেনটেন করে। তো আমরা কি জানি না, আইসোমেট্রিক ভিউ ড্র করার জন্য আমাদের তিনটে অ্যাক্সিস ড্র করতে হয়, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস ড্র করার জন্য আমরা সর্বপ্রথমে একটা হরাইজন্টাল বেস লাইন ড্র করব। তারপর সেই বেস লাইনটার উপরে যে কোনো একটা পজিশনে একটা পয়েন্ট নেব, সেখান থেকে তিনটে অ্যাঙ্গেলে তিনটে অ্যাক্সিস ড্র করব। এক্স অ্যাক্সিস ড্র করব ওই হরাইজন্টাল বেস লাইন থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট নেব, 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট নেব এবং আবার লেফট সাইড থেকেও 30 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে একটা পয়েন্ট নেব। তো আমরা তিনটে পয়েন্ট পাওয়ার পরে ওই ফার্স্ট হরাইজন্টাল বেস লাইনের উপরে যেই পয়েন্টটা পেট নিয়েছিলাম, কনসিডার করেছিলাম, সেখান থেকে ফার্স্ট পয়েন্টটাকে অ্যাড করে এক্সটেন্ড করব। ওই ফার্স্ট পয়েন্টটা থেকেই সেকেন্ড পয়েন্টটাকে অ্যাড করে এক্সটেন্ড করব এবং ওই থার্ড পয়েন্টটাকেও ফার্স্ট পয়েন্টটার সাথে অ্যাড করে এক্সটেন্ড করব। তো আমরা তিনটে অ্যাক্সিস পেলাম, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ভার্টিক্যাল ডাইরেকশনে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। আমরা এই ফ্রন্ট ভিউটাকে আঁকবো এই এক্স ওয়াই প্লেনটার মধ্যে এবং এই যে টপ ভিউটা আমরা দেখতে পাচ্ছি এই টপ ভিউটাকে আমরা কোথায় আঁকবো না, আমাদের এক্স জেড প্লেনের মধ্যে। তো এই অর্থোগ্রাফিক ভিউয়ের ফ্রন্ট ভিউটায় আমরা সবার প্রথমে কী দেখতে পাচ্ছি না, 10 mm ভার্টিক্যাল ডাইরেকশানে যাওয়ার পরে 50 mm হরাইজন্টাল ডাইরেকশানে এসছে। তো আমরা এই পয়েন্টটাকে পি হিসাবে কনসিডার করছি এবং এই পয়েন্টটাকে কিউ হিসাবে কনসিডার করছি। তো আমরা ফার্স্ট হরাইজন্টাল বেস লাইনের উপরে যেই পয়েন্টটা নিয়েছিলাম সেটাকেও আমরা পি হিসাবে কনসিডার করব। তো এই পি পয়েন্ট থেকে আমরা 10 mm মেজার করব, দিয়ে ওই ওয়াই অ্যাক্সিসের ওপরে একটা পয়েন্ট পাবো। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি, পি থেকে কিউ পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স আছে 50 mm। তো আমরা এই পি পয়েন্ট থেকে 50 mm ডিস্টেন্স নিয়ে একটা পয়েন্ট মার্ক করব। নেক্সট আমরা কি করব, এই পয়েন্টটার নাম দেবো কিউ। এবার ওই কিউ পয়েন্ট থেকে আমরা কি দেখতে পাচ্ছি না, 10 mm, তারপরে 20 mm, অর্থাৎ 10 + 20 = 30 mm ভার্টিক্যাল ডাইরেকশানে উঠেছে। তো আমরাও কি করব না, এই কিউ পয়েন্ট থেকে ভার্টিক্যাল ডাইরেকশানে 30 mm মেজারমেন্ট নিয়ে একটা এই ওয়াই অ্যাক্সিসের প্যারালাল করে একটা লাইন ড্র করব। তো ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল করে এই কিউ পয়েন্ট থেকে একটা ভার্টিক্যাল লাইন ড্র করার জন্য আমরা কি করব, প্রথমে একটা সেট স্কোয়ার দিয়ে সাপোর্ট করব, এই যেটা হবে এই হরাইজন্টাল বেস লাইনটার সঙ্গে প্যারালাল। তারপরে আরেকটা সেট স্কোয়ারের হেল্প নিয়ে আমরা এই কিউ পয়েন্ট থেকে ভার্টিক্যাল ডাইরেকশানে একটা লাইন যদি ড্র করতে পারি যেটা হবে ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। নেক্সট আমরা কি করব না, আমরা প্রথমে 10 mm যদি ওপরে যাই, অর্থাৎ এই কিউ পয়েন্ট থেকে 10 mm ওপরে যাওয়ার ফলে ডিস্টেন্স নিয়ে আমরা একটা পয়েন্ট পাবো। নেক্সট এই 10 mm এর পরে দেখছি আরও 20 mm ওপরে উঠছে, তো আমরা 10 mm যাওয়ার পরে আরও 20 mm ওপরে নিয়ে একটা পয়েন্ট মার্ক করব। নেক্সট আমরা এই বেস প্লেটটা ড্র করার জন্য কি করব না, এই পি পয়েন্ট থেকে আমরা 10 mm গেছি আর কিউ পয়েন্ট থেকে ওপরে 10 mm গেছি, তো এই দুখানা 10 mm যদি আমরা অ্যাড করতে পারি তাহলেই আমরা এই বেস প্লেটটা পেয়ে যাব। তো আমরা এই পি পয়েন্ট থেকে 10 mm আর কিউ পয়েন্ট থেকে 10 mm যাওয়ার ফলে যেই দুটো পয়েন্ট পেলাম সেই দুটো পয়েন্টকে অ্যাড করলে আমরা এই বেস প্লেটটাকে ড্র করতে পারবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি, একটা ভার্টিক্যাল ডাইরেকশানে 20x20 একটা স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে ড্র করার জন্য আমাদের বেস প্লেটটাকে পুরোটা আগে ড্র করে নিতে হবে। তো আমরা এটা কি পেলাম না, ওই বেস প্লেটটার লেন্থ পেলাম। এবার ওই বেস প্লেটটার উইথ কতটা হবে না, আমরা জানি কি এই টপ ভিউয়ের যে হাইটটা সেটাই হবে এই ভিউটার উইথ, অর্থাৎ টপ ভিউয়ের হাইট আমরা দেখতে পাচ্ছি 30 mm। তো আমরা কি করব না, পি পয়েন্ট থেকে 30 mm মেজারমেন্ট নিয়ে এই জেড অ্যাক্সিসটার উপর একটা পয়েন্ট মার্ক করব। নেক্সট আমরা কি করব, ঠিক সেম প্রসিডিওর একটা সেট স্কোয়ারের সাহায্যে হরাইজন্টাল বেস লাইনের সঙ্গে প্যারালাল করে সেট স্কোয়ারটাকে ধরব, দিয়ে সেটার সাপোর্ট নিয়ে আমরা যেখানে 30 mm পর্যন্ত, যেখানে 30 mm মার্ক করলাম সেই পয়েন্টের ওপরে একটা ভার্টিক্যাল লাইন ড্র করব। নেক্সট ওই ভার্টিক্যাল লাইনটার ওপরে
টেন এমএম মেজারমেন্ট নিয়ে একটা পয়েন্ট ফিক্সড করব। নেক্সট এই পি পয়েন্ট থেকে ভার্টিক্যালে টেন এমএম যাওয়ার পরে আমরা যেই পয়েন্টটা পেয়েছি সেই পয়েন্টটাকে সেই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে অ্যাড করে অ্যাড করব। তো ওয়াই অ্যাক্সিসটা আমাদের আর প্রয়োজন হচ্ছে না, ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ইরেজ করে দেবো। এই জেড অ্যাক্সিসটাও আমাদের আর প্রয়োজন হবে না, তো আমরা জেড অ্যাক্সিসটাকেও ইরেজ করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। নেক্সট আমরা কি করব না, এই এক্স অ্যাক্সিসটার প্যারালাল করে এই পয়েন্ট থেকে একটা লাইন ড্র করব। তার জন্য আমাদের কি করতে হবে না, এক্স অ্যাক্সিসের লাইনটাকে একটা সেট স্কোয়ারের সাহায্যে সাপোর্ট করে নিচে একটা সেট স্কোয়ারের সাপোর্ট নিয়ে আমরা এই সেট স্কোয়ারটাকে টার্ন করব উপর দিকে, যার ফলে আমরা এই পয়েন্ট থেকে একটা ওই এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালালে একটা লাইন ড্র করতে পারবো। ঠিক সেম প্রসিডিওরেই আমরা জেড অ্যাক্সিসের সঙ্গেও একটা প্যারালাল লাইন ড্র করব, সেই কারণে এই জেড অ্যাক্সিসের নিচে একটা সেট স্কোয়ার ধরবো, ধরে আরেকটা সেট স্কোয়ারের সাপোর্ট নিয়ে আমরা প্রথমের সেট স্কোয়ারটাকে ওপর দিকে টার্ন করব, ফলে আমরা এই পয়েন্ট থেকে একটা জেড অ্যাক্সিসের প্যারালাল লাইন ড্র করতে পারবো, যার ফলে আমরা কি পেলাম না, এই বেস প্লেটটাকে পেলাম। তো আমরা এক্সেস যেই লাইনগুলো, যেই লাইনগুলো আমাদের আর প্রয়োজন হবে না, সেই লাইনগুলোকে ইরেজ করে দিচ্ছি। তো আমরা কি পেলাম না, বেস প্লেটটাকে পেলাম, এই পি কিউ মার্কিংগুলোকেও ইরেজ করে দিচ্ছি কারণ এগুলোরও আর কোনো প্রয়োজন হবে না, হরাইজন্টাল বেস লাইনটাকেও ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি না, এই বেস প্লেটটার কর্নার পয়েন্ট থেকে 20 mm উপরে উঠেছে এবং 20 mm লেফট সাইডে গেছে। আমরা যদি টপ ভিউতে দেখি তো এটাকে আরও ভালোভাবে দেখতে পাবো, কি আমরা টপ ভিউতে কি দেখতে পাচ্ছি, এই 30 mm বাই 50 mm এর বেস প্লেটটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 30 mm এবং এটা হচ্ছে আমাদের 50 mm। তো আমরা আর কি দেখতে পাচ্ছি না, এই টপ ভিউতে দেখতে পাচ্ছি একদম এই কর্নার পয়েন্ট থেকে 20 mm লেফট সাইডে গেছে এবং 10 mm নিচে গেছে। তো আমরা এই এই পয়েন্টটাকে যদি ধরলাম কি সাপোজ এটা আমাদের ও পয়েন্ট, তো এটাকে যদি আমরা এই ও পয়েন্ট হিসাবে মার্কিং করি তো আমরা কি দেখতে পাচ্ছি না, ও পয়েন্ট থেকে 20 mm লেফট সাইডে গেছে এবং এই ও পয়েন্ট থেকে 10 mm নিচে এসছে। তো আমরাও কি করব না, এই ও পয়েন্ট থেকে 20 mm লেফট সাইডে আসবো এবং এই ও পয়েন্টটা থেকে 10 mm নিচে আসবো, যার ফলে আমরা দুখানা পয়েন্ট পাবো। তো নেক্সট কী করবো না, কম্পাসের সাহায্যে এই ও থেকে ফার্স্টে নেওয়া পয়েন্টটা মেজার করে এই পয়েন্টটায় বসিয়ে এখানে একটা মার্কিং করব। একইভাবে এই ও থেকে এই নিচে নেওয়া পয়েন্টটাকে কম্পাসের সাহায্যে মেজার করে ফার্স্টে যেই আমরা পয়েন্টটা নিয়েছিলাম সেখান থেকে একটা মার্কিং করব, যার ফলে আমরা এখানে একটা পয়েন্ট পাবো। তো নেক্সট কী করবো না, এই দুটো পয়েন্টকে অ্যাড করে দেবো এবং এই দুটো পয়েন্টকে অ্যাড করে দেবো, যার ফলে কি পেলাম না, আমরা ঠিক টপ ভিউতে যেই ফিগারটা দেখতে পাচ্ছিলাম আমরা এখানেও ঠিক সেই ফিগারটাকেই দেখতে পাচ্ছি। তো আমরা ও মার্কিংটাও আমাদের প্রয়োজন নেই, সেটাকেও আমরা ইরেজ করে দিচ্ছি। নেক্সট আমরা এই ফ্রন্ট ভিউটাকে যদি ভালো করে দেখি কি দেখতে পাচ্ছি, এই বেস প্লেটটার ওপরে আছে ফ্রন্ট ভিউয়ের এই পার্টটা, অর্থাৎ 20x20 mm এর এই স্কোয়ার শেপটা আছে। তো আমরা কি করব, এই চারটে যে পয়েন্ট পাচ্ছি এই রেক্ট্যাঙ্গুলার শেপটার সেখান থেকে আমরা ভার্টিক্যাল লাইন ড্র করব, এই চারটে পয়েন্ট থেকে চারটে ভার্টিক্যাল লাইন ড্র করে ওপরে এক্সটেন্ড করব। তার জন্য আমরা কি করব না, প্রথমে একটা সেট স্কোয়ার হরাইজন্টাল বেস লাইনের সঙ্গে প্যারালাল করে বসাবো, দিয়ে এটাকে সাপোর্ট করে আমরা এই চারটে পয়েন্টের ওপরে চারটে ভার্টিক্যাল লাইন ড্র করব। নেক্সট কি করব না, আমরা এই বেস থেকে 20 mm হাইট নিয়ে প্রত্যেকটা ভার্টিক্যাল লাইনের ওপরে চারটে পয়েন্ট ড্র করব।
নেক্সট আমরা কি করব না, এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে অ্যাড করব এবং এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে অ্যাড করব। নেক্সট এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটাকে অ্যাড করব এবং শেষের দুটো পয়েন্টকে অ্যাড করব। এতক্ষণ আমরা যে কটা লাইন ড্র করলাম সবকটা আমরা 4H পেন্সিল দিয়ে ড্র করেছিলাম। নেক্সট আমরা এগুলোকে ডার্ক করে দেবো, যার ফলে আমরা পরিষ্কারভাবে ফিগারটাকে বুঝতে পারবো। তো আমি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য একটা পেন দিয়ে মার্কিং করবো যাতে তোমরা বুঝতে পারো। ডাইমেনশনিংটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ডাইমেনশনটা যদি আমরা ভুলভাবে দিই তাহলে সেক্ষেত্রে অনেক মার্কস কাটা যায়। তো সেক্ষেত্রে আমি বলবো কি ডাইমেনশনটা কীভাবে দিতে হয় সেটাও তোমরা ভালো করে প্রপারলি শেখো যাতে পরীক্ষায় কোনো মার্কস না কাটায়। শার্প হওয়া উচিত, অর্থাৎ এই হেডগুলো যাতে সবসময় শার্প হয়। তো আমাদের আইসোমেট্রিক ভিউটা এখানেই কমপ্লিট হলো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারোনি, ওপরের আই বটনে দেওয়া লিঙ্কে গিয়ে আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করে নেবে, তাহলে তোমাদের আইসোমেট্রিক ভিউটা আরও ক্লিয়ার হবে। দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।